$76. আর আজকে মাথা পিছু আয় হচ্ছে কত আপনারা জানেন সেটা, না? $1752। তো আবার কত ভাগ বৃদ্ধি পেয়েছে বসে ক্যালকুলেশন ক্যালকুলেটর নিয়ে দেখতে পারেন কত ভাগ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতা বা বিজয়ের যে একটা বিশেষ তাৎপর্য রয়েছে এই সম্পর্কিত একটা লেখা আমি কয়েকদিন বিজয় দিবসে প্রকাশ করেছিলাম, তার যে একটা বৈশ্বিক আঙ্গিক রয়েছে সেই আঙ্গিকটা অত্যন্ত সরল হয়ে উদ্ভাসিত। আর একটা কথা বলি, 1972 সালে যখন তাজউদ্দিন সাহেব প্রথম বাজেট দিয়েছিলেন সেই বাজেটের আকৃতি ছিল $786 কোটি, $786 কোটি। আর এবারের বাজেটের আকৃতি আপনারা নিশ্চয়ই জানেন, $4,64,250। বুঝতে পারছেন যে আমরা কোথায় পৌঁছেছি এই আরেক দিক। আর আমরা যেমন সেই সময় দারিদ্র সীমার নিচে প্রায় 80% জনগোষ্ঠী বাস করত দারিদ্র সীমার নিচে, তখন জমির পরিমাণ ছিল আজকের চেয়ে জমির পরিমাণের দ্বিগুণ। বর্তমানে আপনার জমির পরিমাণ অর্ধেক হয়ে গেছে আর জনসংখ্যা বেড়েছে আড়াই গুণ। এই আড়াই গুণ জনসংখ্যার পক্ষে অর্ধেক জমি দিয়ে আমরা খাওয়াইয়ে রপ্তানিও করি, এটা চাল রপ্তানি করেছি, আমরা মাছ রপ্তানি করি, সবজি রপ্তানি করি। তাহলে আজকে দেখা যাচ্ছে যে আমাদের স্বাধীনতাটা বাগময় একেবারে, এবং ভীষণ তেজদীপ্ত উজ্জ্বল নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে সেই বিজয় দিবসের আমি একজন অংশীদার। অংশীদার বলছি এই জন্য আমি অনেক সময় গর্ববোধ করে বলি যে আমাদের জীবনে দুটো জিনিস, দুটো বড় ঘটনা রয়েছে, মহৎ দুটো অকেশন রয়েছে। একটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, আরেকটা হচ্ছে আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। এমন কোন জাতি পৃথিবীতে নেই যে তার স্বাধীনতা এবং বিজয় একই বর্ষে অর্জন করেছে। হয় তারা স্বাধীনতা অর্জন করেছে, বিজয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, কিংবা এরা শুধুমাত্র বিজয় অর্জন করেছে স্বাধীনতার সাথে বোধহয় সম্পর্ক ছিল না। কিন্তু আমরা এমন একটি জাতি যে জাতি নাকি একটি বছরে 71 সালের মধ্যে স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি। আমি মাঝে মাঝে বলি আমিও সেই ধরনের একটা গর্বিত না করি, আমি আমার ছাত্র জীবনে স্বাধীনতা সংগ্রাম করেছি, শিক্ষক অবস্থায় মুক্তিযুদ্ধ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে আমি প্রশিক্ষণ ছাড়াই মুক্তিযুদ্ধ পরিচালনা শুরু করেছিলাম, কারণ আমার প্রশিক্ষণ ছিল কুরবানে। আমাদের অনেকেই আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে আমরা স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় লেভেল এই পর্যায় পর্যন্ত আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম, কারণ স্কুল থাকতে আমরা পাকিস্তানকে ডিভোর্স করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমরা আমি বলি সেই কারণে যে আমি একজন গর্বিত নাগরিক, আমি একজন গর্বিত মানুষ। আমি বিশ্ববিদ্যালয় জীবনে বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছি, এখানে ওই যে মমসার নাতনি এখানে উপস্থিত রয়েছে না মনে, তারপরে হচ্ছে আমাদের দুই FCA আজকে তার বই প্রকাশ করেছেন। আমি জানি তো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তখন মাত্র সবেমাত্র ব্রাঞ্চটা হয়েছে না, তার কারণ ওখানে তোমার কমার্স ছিল, অনার্স ছিল কমার্স, হ্যাঁ অনার্স কমার্স।